মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানিকতলা বাজারে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অবিলম্বে দাম না কমলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি কংগ্রেসের উৎসবের মরসুম শেষেও চড়া বাজার দর উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা সর্বত্রই আজকে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে অগ্নিমূল্য বাজার নিয়ে কংগ্রেসের বিক্ষোভ করা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বাজারে আমি এই মুহূর্তে সুমনদার সাথে কথা বলে নেব সুমনদা যে বাজার দর মাছ মাংস হোক বা সবজি সবেতেই মানে মধ্যবিত্ত সবজি বাজার করতে গেলে হাতে ছাকা খেতে হচ্ছে স্বাভাবিক আজকে শুভঙ্কর সরকারের নির্দেশে এবং উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায়চৌধুরী আমাদের উত্তর কলকাতার পর্যবেক্ষক রয়েছেন তাদের উপস্থিতিতে আমরা কেন বিক্ষোভে নেমেছি মদের মদ বিক্রির টাকা তার থেকে ট্যাক্স দিয়ে উপার্জন করে উপঢৌকনের রাজনীতি মূল্যবৃদ্ধি হচ্ছে সিগারেট বিক্রির ট্যাক্সের টাকা তাই দিয়ে উপঢৌকনের রাজনীতি হচ্ছে মোদি সরকার ফার্টিলাইজারের ওপরে ট্যাক্স চাপাচ্ছে কৃষকদের ওপরে চাপ পড়ছে তার থেকে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং কর্পোরেট ট্যাক্স রিলিফ দেওয়ার জন্যে শিল্পপতিদের রিলিফ দেওয়ার জন্যে দিবারাত্র নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাচ্ছে তার থেকে মূল্যবৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধেই মানুষকে সচেতন করার জন্যে জাতীয় কংগ্রেস আজকে সারা বাংলা জুড়ে পথে নেবেছে এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ না দ্রব্যমূল্য আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের কন্ট্রোলের মধ্যে আসবে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে যাতে আসে সাধারণ মানুষের যাতে আর হয়রানি না হয় মধ্যবিত্তের হাতে যাতে আর ছ্যাঁকা না লাগে সেই জন্যই এই প্রতিবাদ আজ বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের সেটা জেলা হোক বা শহর উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতা ক্যামেরায় আনন্দের সাথে জাগৃতি সিনহা কলকাতা টিভি